মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার আগত রিভিউ মিটিং তেখেতে কৈছিল 9 লাখ ভুয়া বেনিফিসিয়ারি আছে, কিন্তু হঠাৎ কেনেকে 14 লাখ হল 13,000। এইটা আচরিত কথা, তেখেতে কোরপরা এই সোর্সটা পাইছে, কত পালে এই তথ্য, হঠাৎ কোরপরা ওলাল 14 লাখ ভুয়া শিশু। সমাজ কল্যাণ বিভাগের তদানীন্তন সঞ্চালক আই এস মীনাক্ষী সুন্দরমর বিস্ফোরক পত্র বোমাক লৈ তাৎপর্যপূর্ণ এই প্রতিক্রিয়া বিভাগীয় মন্ত্রী প্রমীলা রাণী ব্রহ্মর। কেতে কোরপরা এই সোর্সটা পাইছে, এই সোর্সটা আমি বিচারিব লাগিব। মানে আমার শীর্ষ স্থানীয় বিষয়া তেখেতক মই দায়িত্ব দিম, এই সোর্সটা কোরপরা আহিছে মোক বিতংভাবে জানাব লাগিব, মই রিপোর্ট বিচারিম। আই এস মীনাক্ষী সুন্দরমর পত্র বোমাত এতিয়া কপনি দিসপুরত, শীর্ষ বিষয়ার পৰা বিভাগীয় মন্ত্রীলৈকে সকলোৰে এতিয়া চর্চার বিষয় এই বিস্ফোরক পত্রখন। সমাজ কল্যাণ বিভাগের তদানীন্তন সঞ্চালক মীনাক্ষী সুন্দরমে কেন্দ্রীয় সরকারের বিষয়ালয় লিখা পত্রখনত আছে রাজ্যের সমাজ কল্যাণ বিভাগের বিয়াগুম কেলেঙ্কারির তথ্য। সংহত শিশু উন্নয়ন প্রকল্প সমূহলৈ পুষ্টিকর খাদ্য যোগানোর নামত সংঘটিত হয়েছে এই বহু কোটি টকিয়া কেলেঙ্কারি। আই এস বিষয়াজনের পত্রত আছে রাজ্যের আই সি ডি এস প্রকল্প সমূহত 14 লাখ ভুয়া শিশু। অস্তিত্বহীন অদৃশ্য এই 14 লাখ শিশুর পুষ্টিকর খাদ্য যোগানোর নামত প্রতিদিনে ব্যয় হয়েছিল 1 কোটি 10 লাখ টাকা, কার জেপলৈ গৈছিল এই বৃহৎ পরিমাণের ধন। তেখেতে যেহেতু আমার কোনো পারমিশন নোলোয়াকৈ কেন্দ্রীয় সরকারক এই চিঠিটো পঠিয়াই দিছে, আর যেটো ফর্মুলা দিছে 1 কোটি 10 লাখ প্রতিদিনে সেভিংস হয়েছে, তো আমি পয়সা কোরপরা পালো আর কত হেরালো, এনেকা ধরনের হয়ে গেছে। হয় অসন্তুষ্ট বিভাগীয় মন্ত্রী প্রমীলা রাণী ব্রহ্ম, আই এ এস বিষয়া মীনাক্ষী সুন্দরমর বিস্ফোরক পত্রর আঁত ধরে সমাজ কল্যাণের দুর্নীতির তদন্ত প্রক্রিয়া খরতকিয়া করার গুরুত্ব দিয়ার বিপরীতে পত্রখনক লৈ ক্ষোভে উজাড়িছে মন্ত্রী ব্রহ্মই। মন্ত্রীগার প্রশ্ন, সোর্স কি এই তথ্যর? এইটা আচরিত কথা, তেখেতে কোরপরা এই সোর্সটা পাইছে। বিষয়াজনে পত্রত উল্লেখ করা ভুয়া শিশুর সংখ্যাটুক মানি লওয়া নাই মন্ত্রী প্রমীলাই। হঠাৎ কোরপরা আহিল 14 লাখ ভুয়া শিশু, এই প্রশ্ন মন্ত্রী প্রমীলা রাণী ব্রহ্মর। মহিলা আর শিশু উন্নয়নের কেন্দ্রীয় সচিবলৈ লিখা পত্রত মীনাক্ষী সুন্দরমে কৈছে 14 লাখ ভুয়া শিশুর বাবদ নিত ব্যয় হয়েছিল 1 কোটি 10 লাখ টাকা, মানি নলয় মন্ত্রী প্রমীলা রাণীয়ে। এয়া কেনেকৈ হব বলে প্রশ্ন করে মন্ত্রী ব্রহ্মই কলে কোর টাকা কলৈ গৈছিল। আমি পাইছো মাত্র কেন্দ্রীয় সরকারের পৰা 3 কোটি, আর আগর সরকারের দিনত তো আগর সরকারের দিনত আমি 400 কোটি পয়সা খরচ নকরিলে, পয়সা খরচ করিব নোৱাৰা কারণে যিকোনো ধরনের যুক্তি দি পেলাই তেখেতে নিজক বসাবর কারণে লিখা যেন মোর লাগিছে। কেবল ইমানেই নহয়, পত্রখনক অস্বীকার করবলৈ গৈ সমাজ কল্যাণ মন্ত্রীয়ে কলে পত্রখনে বঞ্চিত করিব শিশু আর গর্ভবতী মহিলা। মোক বিপদত নেপেলাই তেখেতে, তেখেতের যে চিঠি এইটো মোক বিপদত নেপেলাই গোটেই রাজ্যখনক, রাজ্যখনের যাক কোন কোন শিশু আর গর্ভবতী মহিলা তেওঁলোকৰ যিখিনি প্রাপ্য পুষ্টিকর খাদ্য পোৱাৰ যিখিনি অধিকার, সেই অধিকারের পৰা বঞ্চিত করা হয়েছে। সচাকৈয়ে রহস্যজনক স্থিতি মন্ত্রী প্রমীলা রাণী ব্রহ্মর, কিন্তু কিয় এয়া সময়হে কব। ক্যামেরা পার্সন নিত্য ডেকার সহ মানসজ্যোতি বড়া, নিউজ 18, নর্থ ইস্ট।